নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, কর্মীদের মারধর, প্রচারণায় বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাচনে পিরোজপুর সদরের বিএনপি সমর্থক প্রার্থী এলিজা জামান। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তিনি তার লিখিত বক্তব্যে আরও জানান, পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় তার কর্মীদের পুলিশি হয়রানি, পেন্ডিং মামলায় শোনো অ্যারেস্ট এবং মারধর ও জখম করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, শেখ শহীদুল্লাহ শহীদ।